হ্যালো আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম নাম বলে প্রশ্ন করুন জি আমি শারদুল ইসলাম গাজীপুর থেকে বলছি জি বলুন সাত আট বছর আগে আমি ক্রিকেট খেলে ডান হাতে ব্যথা পেয়েছিলাম পরে দুই তিন বছর পরে বাম হাতে ব্যথা করে ওই যে কিছুক্ষণ আগে যে প্রশ্ন করছিল সিঁড়িতে উঠতে নামাজ পড়তে এবং এখন আমার এই বাম পায়ে এই সকালে ঘুমতে ঘুরলে পা পা লাইতে পারলে কেমন জানি ওই গোড়ালি মেতে ব্যথা করে আগে যে ব্যথাটা পেয়েছিলেন সেটা কোথায় মানে ডান পায়ের কোন জায়গায় ডান পায়ে ডান পায়ের হাঁটুতে আচ্ছা ওই ব্যথাটা আছে এখন এখন মাঝে মাঝে করে আচ্ছা এখন বাম পায়ের গোড়ালিতে তলায় যে ব্যথা হাঁটুতে ব্যথা না জি জি হাঁটুতে মাঝে মাঝে সিঁড়িতে উঠলে নামাজ পড়লে করে আচ্ছা আপনার এখন বয়স কত আমার বয়স 50 একটা প্রশ্ন কি উনাকে করতে পারি অবশ্যই ব্যথার জন্য আপনি কি কোনো ওষুধ খান বা কি করেন

সবচেয়ে বেশি হচ্ছে আপনার নেফ্রো নেফ্রোটিক সিনড্রোম হতে পারে কিডনির ক্ষতি করতে পারে কিডনির ডিজিজ তৈরি করতে পারে কিডনির এটা কমন তাছাড়া আলসার হতে পারে পেটে গ্যাস্টাইটিস হতে পারে তাছাড়া ইভেনকে হার্টের সমস্যা করতে পারে ব্যথার ওষুধের মানে আপনার পার্শ্ব প্রতিক্রিয়া সবচেয়ে বেশি অন্যান্য যে কোনো ওষুধের তুলনায় এই জন্য আমরা ব্যথার ওষুধ এই যে যেখানে সেখানে যে কোনো সময় বা যে কোনো জায়গা থেকে কিনে খেয়ে ফেলবে ব্যথা হলি এটা না করে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শে খাওয়া উচিত এবং ব্যথার ওষুধেরও কিন্তু নিয়ম আছে এবং এনএসএইডিএস বলি আমরা এটা একটা বিশাল গ্রুপ এই গ্রুপও এক এক বা এক এক ব্যথার জন্য রকম আমরা প্রেসক্রাইব করে থাকি তো সেই ক্ষেত্রে দেখে শুনে বা একজন চিকিৎসকের পরামর্শ খাওয়া উচিত আর শুধু শুধু বা ব্যথা হলেই যে ব্যথার ওষুধ খাওয়া এটা কোনোভাবেই কাম্য না আর এই দর্শক যেটা বলছে ওনার উনিও আঘাত পেয়েছিল এখন আবার বাম পায়ের তলায় ব্যথা আগে যে সমস্যাটা হাঁটুতে আঘাত পেয়েছিল অনেক সময় আপনি খেয়াল করবেন যে আমাদের কোনো রুগী বা আমরা কোনো জোড়ায় যদি আঘাত পাই ওই আঘাতের ব্যথাটাকে সারানোর জন্য আরেকটা পায়ের উপরে আমরা প্রেশার দিয়ে চলি এটা হচ্ছে টেন্ডেন্সি থাকি মানুষের যে এই পাটাতে ব্যথা ওকে সে বা ভালো পাটা ইউজ করে খুব বেশি তখন দেখা যায় ওই ভালো পাটাও আবার ব্যথা শুরু ইনজুরি বা আর একটা সমস্যা তৈরি ওনার ক্ষেত্রে তাই হচ্ছে। ওনার ওই ডান হাঁটুর সমস্যা সমাধান না হওয়ার কারণে বাম পায়ের তলায় আবার নতুন করে ব্যথা হচ্ছে। এটাকে আমরা ডাক্তারি ভাষায় প্লান্টার ফেসাইটাইটিস বলে থাকি। তাছাড়া অনেক কারণ হতে পারে পায়ের তলার ব্যথা যেমন শক্ত জুতা যারা ব্যবহার করে মানে আমরা যে জুতা ইউজ করি সেটা সোল যদি সফট না হয়, হার্ড হয় খুব এবং অনেকে খুব পাতলা জুতা ব্যবহার করে আবার অনেকে হাই হিল ইউজ করে এবং অনেকে আছে আপনার যে জুতোই ব্যবহার করুন যদি মোটাও থাকে সেটা কিন্তু অনেক শক্ত থাকতে পারে কারণ এক এক ব্র্যান্ডের কোম্পানির জুতা এক এক রকম তৈরি করে আমার সাজেশন যারা এই পায়ের তলার ব্যথায় ভুগে তারা যেন অবশ্যই নরম সোলের জুতা ব্যবহার করে শক্ত সার্পাসে যেমন বাসা আমাদের যারা শহরে থাকি তারা কিন্তু শক্ত জায়গায় পা ইউজ করতে হয় তাদের কিন্তু অবশ্যই চপ্পল বা পঞ্চ জাতীয় নরম জুতা ব্যবহার করে তাহলে পায়ের ব্যথা কমে যাবে আর দর্শক আমি বলবো আপনাকে দুবেলা আপনি হাঁটুতে এবং পায়ের তলায় কুসুম গরম সেঁক দিতে পারেন কুসুম গরম পানিতে পা ডুবে নাড়াতে পারেন নরম জুতা ব্যবহার করেন আর হাঁটুর কিছু স্পেসিফিক এক্সারসাইজ আছে যেটা আপনি ইন্টারনেটে সার্চ দিলেও পেয়ে যাবেন ইউটিউবে গেলেও পাবেন যে কোয়ার্ডিসেপ স্টেন্ডেনিং এক্সারসাইজ ওই এক্সারসাইজগুলো করলে হাঁটুর ব্যথা অনেকাংশে কমে যাবে তাছাড়া তাতেও যদি সমাধান না হয় আপনি একজন থেরাপি বিশেষজ্ঞ বা বাদ ব্যথার বিশেষজ্ঞের শরণাপন্ন হতে পারে আমি একটা জানতে চেয়েছিলাম যে আর্থ্রাইটিসের যেটা যে হাঁটুতে এক প্রকারের সাইনোভিয়াল ফ্লুইড থাকে এটা আমরা বলি সাইনোভিয়াল জয়েন্ট আমাদের শরীরে যেমন হাঁটু হিপ জয়েন্ট শোল্ডার জয়েন্ট ইভেন কি আঙ্গুলের জয়েন্টগুলো কিছু সাইনোভিয়াল জয়েন্ট সাইনোভিয়াল জয়েন্ট মানে সেখানে একটা ক্যাপসুল থাকবে মানে আপনার আবরণী থাকবে তার ভিতরে পানি জাতীয় একটা পদার্থ থাকবে পিচ্ছিল পদার্থ যেটাকে জুস বলছেন এটা আপনি জুস বলছেন আমরা এটাকে ডাক্তারি ভাষায় সিনোভিয়াল ফ্লুইড বলে থাকি আচ্ছা ফ্লুইড ফ্লুইড এই সিনোভিয়াল ফ্লুইডটা আপনার ওই ক্যাপসুল থেকে প্রোডাকশন হয় যাদের এই আর্থ্রাইটিস রোগ হয় প্রত্যেকটা আর্থ্রাইটিসে কিন্তু সিনোভিয়াল মেমব্রেন ক্ষতিগ্রস্ত হয় এবং এই সিনোভিয়াল ফ্লুইড প্রোডাকশন বন্ধ হয়ে যায় অথবা আপনার প্রোডাকশন হলেও আপনার সেখানে ইনফ্লামেটরি এক্সুডেট আসতে পারে অনেক সময় দেখবেন হাঁটুতে ব্যথাও আছে পাশাপাশি একটা হাঁটু অনেক ফুলে গিয়েছে তাহলে কি বেড়ে গিয়েছে আসলে তা না বা তা না মানে তার এই যে রোগের কারণে ওখানে যে প্রোডাকশনটা হওয়ার কথা স্যানবেল ফ্লুইড সেই ফ্লুইডটা প্রোডাকশন না হয়ে ইনফ্লামেটরি বিভিন্ন খারাপ জিনিস প্রোডাকশন হচ্ছে যেখানে হাঁটুটা ফুলে যেতে পারে এইটাকে আমরা অস্ট্রিওথাইটিস বলে থাকি সাধারণত যে ফ্লুইড প্রোডাকশন বন্ধ হয়ে যাওয়া

পাশাপাশি কিছু খাবার আছে যেমন দুধ জাতীয় খাবার দুধ এবং বিভিন্ন আপনার যে যে খাবারগুলোতে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার এগুলো কিন্তু অনেকাংশে এই হাঁটুর বা এই সকল ফ্লুইড প্রোডাকশনে বা জয়েন্টে অনেক উপকারে আসে এবং আপনার অনেকের ধারণা যে হাঁটা চলাফেরা বন্ধ করে দিলেই মনে হয় এটা সমাধান হয়ে যাবে বা মুভমেন্ট না করলেই সমাধান হয়ে যাবে এটা একটা ভ্রান্ত ধারণা কারণ হচ্ছে যদি আমাদের অস্ট্রোঅ্যাথ্রাইটিস হয় বা যে কোনো ব্যথা হোক সেই ক্ষেত্রে ওই জোড়াটা রিহাব করতে হবে রিহ্যাবের মূল মন্ত্রী হচ্ছে এক্সারসাইজ মুভমেন্ট করতে হবে মুভমেন্ট না করলে কিন্তু আপনার জোরার ভিতরে এক হচ্ছে যে ক্ষতিগ্রস্ত হলো সেই ক্ষতিটা কিন্তু সার্কুলেশনে যাবে না পেইন সাবিস্টেন্সগুলো যাবে না এবং এই যে মুভমেন্ট না ডিসইউজের কারণে আপনার মাংসপেশি শক্তি কমে আসবে সাজেস্ট কারো হাঁটুতে অস্ট্রোয়াথরাইটিস হলো তাহলে সে যদি এক্সারসাইজ না করে মুভমেন্ট না করে তাহলে যে মাসেলসগুলো আছে, আমাদের হাঁটতে চলাফেরা করতে মাংস পেশি হচ্ছে মূল ভূমিকা পালন করে এগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে আসবে তো এই জন্য আমাদের এই সকল রুগীর ক্ষেত্রে আমরা যেটা বলবো বয়স অনুযায়ী তাকে কায়িক পরিশ্রম করতে হবে অ্যাকর্ডিং টু বয়স আপনি শুয়ে বসে থাকলেও চলবে না আবার আপনি অতিরিক্ত এক্সারসাইজ করবেন অতিরিক্ত কাজ করবেন সেটাও কিন্তু করা যাবে না আমাদের ফিজিক্যাল এডুকেশন প্রয়োজন এই এই সকল ক্ষেত্রে সাজেজ একজনের বয়স পঞ্চাশ বছর সে অফিসে জব করে সকাল নয়টায় ঢুকলো রাত নয়টায় বের হলো বা সন্ধ্যা ছয়টায় বের হলো সারাদিনই সে বসে আছে এই যে বসে থাকা প্রলং এবং এসি রুমে বসে থাকা তা থেকে কিন্তু তার শরীরের প্রতিটা জরাই আপনার এই আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে এটা কিন্তু ন্যাচারালি হবে আস্তে আস্তে হবে সেটা না করে আমরা যদি হাঁটার অভ্যাস করি আমরা যদি সবাই অন্তত নিজের জন্য আধা ঘন্টা এক ঘন্টা সময় দেই হাঁটা সাইক্লিং করা সুইমিং করা বা হালকা জগিং এগুলা কিন্তু অনেকাংশেই আর্থ্রাইটিস রোগ প্রিভেনশন করবে আপনার উন্নত বিশ্বে বয়স বাড়ার সাথে সাথে প্রত্যেকটা নাগরিকই কিন্তু বিভিন্ন হেলথ ক্লাবে যায় তারা বিভিন্ন এক্সারসাইজ করে সুইমিং করে ওয়ার্ম ওয়াটার এক্সারসাইজ করে বিকজ টু প্রিভেন্ট আর্থ্রাইটিস কারণ হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে অন্যান্য হার্টের রোগ হতে পারে লাংসের রোগ হতে পারে ডায়াবেটিস হতে পারে কিডনির রোগ হতে পারে নানা রকম রোগ আপনার এই বাত ব্যথা বা আর্থ্রাইটিস রোগ ডেভেলপ মানে বয়স যত বাড়তে থাকবে তত বেশি সচেতন হতে হবে এবং অ্যাক্টিভিটি বাড়াতে হবে এবং অবস্থা অনুযায়ী আমরা অবশ্যই আরো অনেক বিষয় রয়েছে এই ব্যাথাকে ঘিরে আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন